একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির অনন্য দিন। ভাই হারানোর বেদনা, মায়ের ভাষার অধিকার আদায়ের বীরত্বগাথা। একুশ শুধু শোক নয়, শক্তি আর প্রেরণাও। প্রথম প্রহরে সারা দেশে ভাষা শহীদদের স্মরণ করে একুশের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান শ্রদ্ধা জানানো সর্বস্তরের মানুষ। খুলনার হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। পরে একে একে খুলনা সিটি মেয়র, বিভাগীয় কমিশনার ও প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন। রাত 12:01 চট্টগ্রামে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র, বিভাগীয় কমিশনার সহ রাজনীতিবিদ এবং সাধারণ জনগণ। এ সময় সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের প্রচলন বাড়ানোর জন্য তাগিদ দেয়া হয়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। রংপুরে নগরীর টাউন হল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। পরে একে একে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখনও অনেক জায়গায় ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এখনও সেই ব্রিটিশদের রেখে যাওয়া আমরা আইন ফলো করতেছি এবং এখানে আমাদের সেটা চর্চা করতেছি। এখন পর্যন্ত কিন্তু বাংলা ভাষা যে রবীন্দ্রনাথ জব্বার, তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ কিন্তু এখন পর্যন্ত আমরা বাঙালি জাতীয় জীবনে এখন পর্যন্ত আমরা প্রতিপালন করতে পারি নাই। শেরপুরে রাত 12:01 প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেরপুর সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। এছাড়া ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা সহ বিভিন্ন জেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। অর্ঘ্য মিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।